গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং করেছো দাদুকে? দাদা, দাদু স্নান করছে। গুড মর্নিং, শুভ মহানবমী। ওই দেখো বেনু দিদার কোলে, ওই দেখো, এই যে মা, এই যে, এই যে, এরা দেখতে পেয়েছে। ফুলগুলোচি দিয়েছিল, ফুলগুলোচি নেই বলে এখন প্রথমে রেগে গেছে। এক ঘন্টা, এই 10-15 মিনিট আগে দিয়ে গেছে। হ্যাঁ, কি আছে, লুচি তো লুচি, তোর কি আছে, অসুবিধা কি আছে, ঠান্ডা না গরম আছে এখনো। যাই হোক, নবমী সকালটা খুব ভালো স্টার্ট হলো। লুচি, ছোলার ডাল, পায়েস, পায়েস না সিমনি, এটা না সিমুই, সিমুই। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে শুভ মহানবমী, তো পুজো প্রায় শেষের দিকে, তো আশা করি তোমরা খুব ভালো করে এনজয় করলে পুজোটা। আমরা মেনুকে নিয়ে যতটা পেরেছি এনজয় করার চেষ্টা করেছি, ছোটো বাচ্চা, ওকে নিয়ে তো অত ভিড়ে যাওয়া যাবে না, অতটা একটু রেস্ট্রিকশনই থাকতে হয় আমাদের। আর আজকে আমাদের প্ল্যান আছে বাইরে খেতে যাব, রেস্টুরেন্ট। নবমীর দিন তো একটুখানি স্পাইসি খাবার দাবার না হলে হয় না। তার আগে ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটা করে এসে তারপর যাব। কি হয়েছে বলো? তুমি ঠাকুরের পূজা করো, সব কিছু হয়। বাবা না ছুঁয়ে আমাকে প্রসাদটা দেবে, তোমাকে ছোঁয়া যাবে কি? কি মার সঙ্গে লুকোচুরি খেলাচ্ছে? সবাইকে শুভ মহানবমী, অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আর এখন আমরা ব্লগটা শুরু করছি, অনেক আগে শুরু হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ আমার পায়ের ব্যথাটা দিন দিন বাড়ছে। একই মানে কোনো মানে সুধার নেই, কোনো ইম্প্রুভমেন্ট নেই, তোমাকে যেতেই হবে। আমাদের যে হাউস ফিজিশিয়ান তাকে আপাতত দেখাচ্ছি, একটা প্রাইমারি একটা ট্রিটমেন্ট দরকার, কারণ খুবই কষ্ট হচ্ছে আমার। মেনুকে কোলেও নিতে পারছি না ভালো করে বেশিক্ষণ। তো আমাদের 10:30 অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন অলরেডি 10:00 বেজে গেছে। বেনু দিয়ে চিল্লাচ্ছে, মাকে এখন সামলাচ্ছে, কারণ ওকে নিয়ে গেলাম না, বেশিক্ষণের তো ব্যাপার না। আর হসপিটাল ডাক্তারের জায়গায় নিয়ে যাওয়াই ভালো হতো। কলিতা ফুল, এই ফুল দিয়ে ছোটোবেলাতে খেলতাম না মামার বাড়িতে। দেখি শরৎকালের স্পেশাল নাকি? না না, এমনি সবসময় হতো। আর এই কলকা ফুলের মালা ঠাকুরকে দিতাম মামার বাড়ি গেলে। শীতকালে আমরা এখান দিয়ে গেছিলাম, ওই মাঠে ওই ক্ষেত ধরে ওদিকে চলে গেছিলাম, আর এখানে এখন পুরো কাদা, জল, ডোবা টাইপের হয়ে গেছে। আবার শীতকালে আবার ঠিক হয়ে যাবে, শীতকালে ঠিক হয়ে যাবে। এই দেখো, বাহ ভালো লাগছে। আরো কটা লাগবি না? দেখো কাদে ফুল ফুল ছুটছে, ও কিছু বলবে? আবার লাগিয়ে, আবার লাগিয়ে দিচ্ছি। অপারেশন হয়ে গেছে, আবার লাগিয়ে দিয়েছে, আবার লাগিয়ে দিচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি এখন। আমরা ব্যারাকপুর কখন ঢুকে গেছি বুঝতেই পারিনি, টিকিটা করি বা কখন ঢুকলাম। আচ্ছা, আমাদের এখন খুঁজতে হবে হচ্ছে শ্রী দুর্গা মেডিকেল হল, প্রতিমা দিকে দেখছি, আমরা এদিকে দেখছি। এই তো পেয়েছি, ডাক্তারবাবু আসেনি না? বললো 20-25 মিনিট মতো লাগবে। আমাদের জন্য ফ্যান বের করা হয়েছে, কিন্তু এই ফ্যান চলছে না দেখছি, দেখি একবার। না আমি চেষ্টা করছি, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, চলছে? ও লুজ হয়ে গেছে, এটা চলছে, চলছে না বলছে। এটা খুব চেপে ধরলে চলছে, 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 কি হয়েছে? হেভি হেভি খিল্লি হচ্ছে এখানে ফ্যান নিয়ে। দাঁড়া দাঁড়াও, আমি চালাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা এই দেখো, আবার চলছে তো, চলছে, হ্যাঁ হ্যাঁ চলছে, চলছে তো, তাহলে বুঝলি তো, হেভি খিল্লি হচ্ছে। এটা আমাদের পূজার সেরা এক্সপিরিয়েন্স হয়ে গেলো, এটা এবার চলছে। হ্যাঁ, ডাক্তারবাবু এখনো আসেনি, এটা ডাক্তারবাবু চেম্বার, আসবে, আমরা বসে আছি এখন, মোটামুটি আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো ঠিক আছে, তো ওই জন্য আমাদের ফ্যানটা বের করে নিলাম আর কি আমরা। আবার বন্ধ হয়ে গেছে, দাঁড়া দেখছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে আসবে।
জন্য বের করা হয়েছে নাকি চালানোর জন্য বের করা হয়েছে? বাবা এখন চলে যাচ্ছে, আর মেনু খুব কান্নাকাটি করছে, তাই বাবা চলে যাচ্ছে। তো যাই হোক, আমি বাড়ি চলে যাচ্ছি এখন, কারণ মেনু প্রচন্ড কাঁদছে, সব মা দেখাবে ডাক্তারকে। তো আমি এখন চলে যাচ্ছি, আমি গিয়ে বেনুকে ডাকতে পারি, কারণ বেনু প্রচন্ড কাঁদছে, ফোন করেছিল মা। তো ফাইনালি পৌঁছে গেছি আমি, আর বেনু এত কাঁদছিল, মা ছুটে এসে পুরো আমাকে দেখতে পেয়ে আমার কোলে দিয়ে দিয়েছে। তুই দিদিনের কাছে ছিলি না, কাঁদছিলি কেন? এখন আমি ওকে খাওয়াচ্ছি, ওকে গান শোনাচ্ছি, খাওয়াচ্ছি। মানে পাড়ার সব লোকজন ছুটে এসেছিল, এত কাঁদছে, পুরো পাগলের মতন অবস্থা। দিদুন ওকে এত ভালো হ্যান্ডেল করে, মানে এখন দিদুনের কাছেও যেতে চায় না, এরকম অবস্থা হয়ে গেছে। মা বাবা ছাড়া একদম পুরো কি বলবো, কিছুতেই থামানো যাচ্ছে না। দিদিন ওকে বাইরে নিয়ে যাচ্ছে, ছাদে নিয়ে যাচ্ছে, গান শোনাচ্ছে, কিছুতেই থামছে না। আমি হয়তো থেকে গেলে, আমি হয়তো জমি যদি না যেতাম তাহলে হয়তো ভালো হতো। এখন বিনু একদম ঠিক আছে, এখন একদম বিন্দাস। দেখ মা এসে গেছে, দাদা নাচছে, আসছে মা, আসছে উপরে আসছে। এতক্ষণ পর মা কোলে উঠেছে, কি ঠিক আছে তো? আবার এই যে বাবা রেডি হয়ে গেছে। এটা আমার খুব ফেভারিট ড্রেস হয়েছে, মানে এবারে পুজো বলতে পারো এটা আমার সবচেয়ে ফেভারিট। পাঞ্জাবিটাও ভালো লেগেছে, মানে এটা আমার খুব ফেভারিট। পছন্দ কার? প্রতিবারই পছন্দ। হাতটা আমার পছন্দ, প্যান্ট প্যান্টটা কিন্তু পিঙ্ক কালারের, কি সুন্দর প্যান্টের কালারটা। দেখো বেনু একদম ধারে চলে এসছে। বেনু চলো রেডি হও, আজকে পিসির জামাটা পরবি। এত জামা না, দুই পি, অনেক পিসি জামা দিয়েছে ওকে। আসলে বেনুর এত জামা হয়েছে, আর জামাগুলো সব এত মানে লাস্টে এসেছে যে তোমাদেরকে যে দেখাবো, অলরেডি তখন পরানো শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই সবটাই, যে পুরো মার্কেটিংটাই আমরা পরে করলাম, কারণ মানে পুরো শপিং, পুজোর শপিংটাই আমরা অনেক পরে করলাম, কারণ আমরা বেনুকে নিয়ে লাস্ট কয়েক সপ্তাহ কিরকম অবস্থায় ছিলাম তোমরা সবটাই জানো। আচ্ছা পিসির জামাটা দেখিয়ে দিই, এই যে ও পিসি দুটো জামা দিয়েছে, এটা একটা, এটা এখন পরাচ্ছি গরম বলে, আর আরেকটা জামা বিকেলে পরাবো, তখন দেখাবো। এটা খুব সুন্দর, মানে পরে খুব খুব নরম, খুব সুন্দর। অনেক পিসি, অনেক দিদা, ঠাম্মি অনেক টাকা পয়সা দিয়েছে, সেগুলো দিয়েও আমরা ওকে জামা কিনে দিয়েছি, কিন্তু ওগুলো সব ওর পরা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওইভাবে দেখানো যাচ্ছে না। এটা এটা তাই তো? আর ওর আরেক পিসি, আমাদের বুলবুলি দিদি, তোমাদেরকে বলেছি আমাদের পিসতুত দিদি, সেও মানে ওই দিদিও বেনুকে জামা দিয়েছে, এই জামাটা খুব সুন্দর, এটা খুব পছন্দের আমাদের, কালার কম্বিনেশন থেকে শুরু করে আমাদের পাড়ার থেকে অনেক কাকিমারা ওকে দিয়েছে জামা ভালোবেসে, সেগুলো আমরা ঘরে ওকে পরিয়ে দিয়েছি। মোটামুটি বেনুর 15-16টা জামা হয়েছে পুজোতে। কিছুই করে না, আর আমার এই জামাটা সত্যি খুব ফেভারিট। আমাদের নবমী স্পেশাল সাজ, এই যে দিদি ভাই যে ফ্রক জামাটা দিয়েছিল, লং ফ্রক, সেটা করেছি, আর বেনুকেও দিদি ভাইয়ের জামাই পরিয়েছি। আজকে আবার আমরা অলমোস্ট পিঙ্ক পিঙ্ক, বাবা দাও পিঙ্ক, ও পিঙ্ক, আমি পিঙ্ক। বেনু সরাই, চলো স্যার গরম লাগছে, চলো। বুই 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 বুই, এখন আমরা বেরোচ্ছি ক্যামেরা নিয়ে রেডি ব্লগ করার জন্য। মাঝে লাগছে নাকি আমাকে? না, খুব ভালো লাগছে, চলো। আর আমরা এখন বেরিয়ে গেছি সেই 4.5 জন মিলে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আমার বোন কোথায়, বেনুর মাসি কোথায়। বোন ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই জন্য আমরা ওর প্রাইভেসিটাকে সম্মান করি।
আমরা ওকে ডিস্টার্ব করি না। আর এই বিরিয়ানি ওর শরীরটা একটু ভালো যাচ্ছে না, তাই জন্য ও বিশ্রাম করছে, নিজের মতো রেস্ট নিচ্ছে। তো সেটাই, আর পুজোর সময় সত্যি একসাথে বেরোলে মজাই হয়, বাট ওর শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য। আর খাওয়া দাওয়াও এখন ডায়েটিং ফাইটিং করছে, সেসবও আছে তার জন্য খাওয়া দাওয়ার জন্য ও এলো না। ওর হেয়ার ব্যান্ডটা আর আমি কিনেছি না, আর প্রত্যেকটা জামা ছিল। হ্যাঁ সেটাই হচ্ছে, হেয়ার ব্যান্ডটা মানিয়ে গেছে প্রত্যেক জামা, আর ওর খুব কমফোর্টেবল লাগে। বাই দ্য ওয়ে, তোমাকে তোমাদের আপডেটটা দেওয়া হয়নি, ও ডাক্তার কাছে যে দেখালো। হ্যাঁ তো ডাক্তার বলছে যে মাসেল স্প্রেন। হ্যাঁ কি বলছে ডাক্তার? বলেন যে স্প্রেন হয়েছে, না স্প্রেন হয়েছে, বাট উনি একটা এক্সরে করে নিতে বললেন, যে কোনো মানে ফ্র্যাকচার হতেও পারে, হেয়ার লাইন ফ্র্যাকচার হতেও পারে, হিপ জয়েন্টে হয়েছে আমার মেনলি। আর যেটা তোমাদের বললাম যে আমি খুব জোরে দৌড়াতে গেছিলাম, দৌড়ে ট্রেন ধরতে গেছিলাম, তো হঠাৎ করে ওই মাসেলে স্প্রেন হয়ে গেছে। যাই হোক, আপাতত যেটা বললেন খুব রেস্টে থাকতে, আর যেটা নিয়ে উনি মেনলি কনসার্ন সেটা হচ্ছে আমার প্রেশারটা খুবই লো। তো উনি বললেন যে মানে ইঞ্জেকশন উনি দিয়ে দিচ্ছিলেন, যাই ওনার কাছে ছিল না তাই। উনি বললেন প্রচুর প্লেন্টি অফ ওয়ারেস খেতে হবে, প্রোটিন রিচ ডায়েট করতে হবে, প্রচুর মাছ মাংস ডিম এসব খেতে হবে, এগুলো উনি বললেন, আর রেস্টটা হচ্ছে মেন। খাওয়া দাওয়া তো আমি করি, বাট কেন আমার প্রেশারটা এত কম জানি না। ওর বরাবরই প্রেশার কম আমি দেখেছি, কেন জানি না, মানে খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করে। তো আমরা এক্সরে করি, দেখি নেবো আজকালের মধ্যে এক্সরেটা করাবো। আজকে নবমী, আর নবমীর দিন মানেই একটা মন খারাপ তো থাকে, যে চলে গেল আবার এক বছর, তাই না? না বলে না নবমী নিশি পোহাইও না কি একটা বলে না। এবার পুজোটা অন্যরকম কাটলো আগেবারে তো বেরোতেই পারিনি বাড়ি থেকে, বাট এবারে তাও বেরোলো হলো টুকটাক এদিক ওদিক। এখন জানি না আমরা আদৌ রেস্টুরেন্টে জায়গা পাবো কি না। আজকে নবমী খুব রাস থাকবে চারিদিকে, কালকে অষ্টমী নিরামিষ ছিল, লোকজন হয়তো যায়নি রেস্টুরেন্টে অতটা, আজকে পুরো মানে লাইন ধরে যাবে সবাই নবমীতে খেতে। তো এখন আমরা আছি দারুচিনি রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্ট দারুচিনি। আমি গিয়ে খবর নিলাম যে জায়গা আছে কি না, তো জায়গা আছে, সো আমরা ডেকে নিলাম, আসছে সবাই এখন। বেলু ঘুমিয়ে পড়েছে, আমরা এসেছি ঘরটা দারচিনিতে। আমরা যেটা ভেবেছিলাম যে কোনো সিট পাবো না আমরা, কারণ যেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে যে নবমীর দিন কোনো জায়গা ফাঁকা থাকে না, আমরা বাইরে ওয়েট করি বহুক্ষণ ধরে। এটা আমাদের আগেও হয়েছে, বলো হাতিবাগানে আমরা ভজহরি মান্নাতে কতক্ষণ ওয়েট করেছিলাম। তুমি যাও না ভজহরি মান্না, তারপর কী জানো কষে কষা, ওগুলো তো তুমি কোনো জায়গাই পাবে না। প্রচুর খাবার অর্ডার করে দিয়েছি, আর ভাবছি যে এটা নষ্ট না হয়ে যাবে। নষ্ট হবে না, প্রতিদিন আছে তো, এমনিতে পক্ষে প্রোটিন খেতে বলেছি। একটু একটু করে খাচ্ছি আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এরকম ভালো লাগে বলো, খাবার নেই সামনে বসে আছে, পুরোই এলো না একটা কথা। বাট কিছুটা ভেনু জানেই না কোথায় চলে এসছে, ঘুমিয়েছিল হঠাৎ করে দেখে কোথায় চলে এসছে, উঠে বা চারদিক দেখছে। ভেনু পুরো আমার মতোই হয়েছে, আমাদের একটা সবসময় একটা আক্রোশ একটা ক্রোধ ওকে নিয়ে খাওয়া হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ, কি সৌজন্যমূলক হাসি। বেশ ভালোই খাওয়া হলো, পেট আড়াই করছে। এবার কি করবো এখন পর্যন্ত কোনো প্ল্যান হয়নি কিছু, এখন কি হবে, বাড়ি যাবো না ওয়েট করবো না কি করবো জানি না। নেক্সট প্ল্যান কি আছে? তো আমাদের এখন প্ল্যান হলো যে আমরা সামনে একটা ঠাকুর দেখবো, সামনে কাছাকাছির মধ্যে একটা ঠাকুর আছে ওটাই দেখবো এখন, রহড়া সংঘ এটা। তুলসী কুমার দেখো, ঠাকুরের মুখটা তুলসী কুমারের মতো না, গান গাইছে। আমাদের এখন সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হলো, দিদির নাম হচ্ছে পায়েল। আর তোমার নাম কি? রিদ্ধিতা দাস। হ্যালো, হাই করো বেনু, হাই করো, হাই হাই, হ্যালো, হাই করো করে বাড়িতে ওই সব দেখি। ও নবরাত্রি
কি কুমারী পূজা হয়েছে? মিষ্টি লাগে। এ নমস্কার কর, খাওয়া গেছে? নমস্কার দাদা। ঠিক আছে আসছি। ভালো থাকো। এবারে হাসতে পারলি না তুই, এত সারাদিন হাসি, এখন যেমন দিদিটাকে দেখলে হাসলো না, এমনিতে সারাদিন হাসতে থাকে না। দিদিতা রিক্সা থেকে দেখতে পেয়েছে, বেনুকে চিনতে পেরেছে, রিক্সা থামিয়ে দেখা করতে এসেছে। আগরপাড়াতে একটা বন্ধুর সঙ্গে মিট করতে যাচ্ছি, বিশেষ করে আমার খেলার যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে মিট করতে যাচ্ছি। আর প্রতিমা যাচ্ছে এখন হচ্ছে খর্দা মিশন। চলো টাটা বেনু, টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। বেনু দেখছে বাবা উঠছে না, না আমরা চলে এসেছি। আর ওখানে মিশনে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ ওখানে ফটো ভিডিও অ্যালাও না, তাও আমি একটুখানি ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আর ওখানে আমার বাবা আমাদের বকবক মামালির প্রচার করছিল সবার সাথে, এইসব করতে করতে আবার মাঝখান থেকে বেনু গেছে পড়ে, তো সব মিলিয়ে ঘেটে আর আমরা টাইম ওয়েস্ট করিনি, ফটাফট চলে এসেছি, তাই তখন আর ব্লগও করিনি। বাবা দাবা চলে আসবে, আজকে ওর ক্রিকেটের সেশন শুরু হবে, তো সেই দাদাদের সাথে একটা মিটিং আছে, অনেক দিন বাদে ওদের দেখা হচ্ছে, তো গেল। আর আমরা একটু বিশ্রাম নেবো, বেনুকে খাওয়াবো। গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সাথে। টাটা। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদেরকে তোমরা কানেক্ট করতে পারো ফেসবুক আর ইনস্টাতে, ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। টাটা, সবাই ভালো থেকো।